আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে দুটি ইহুদি কেন্দ্রে আক্রমণ চালানোর জন্য দীর্ঘদিন ধরে নিজেকে শ্রেয়তর শ্বেতাঙ্গ বর্ণশ্রেণীর বলে বিশ্বাসী এমন একজনকে কর্তৃপক্ষ শনাক্ত করেছে। আলাদা দুটি ঘটনায় তিনজন নিহত হয়েছে। ইহুদি কেন্দ্রের বাইরে এক ব্যক্তি এবং এক বালককে শটগান দিয়ে হত্যার পরে ইহুদি অবসরপ্রাপ্তদের থাকার একটি বাড়িতে এক মহিলাকে হত্যার জন্য ফ্রেজার গ্লেন ক্রসকে অভিযুক্ত করা হয়েছে। একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা তার এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনাটি ত্রাস সঞ্চারী এবং হৃদয় বিদারক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জাতিসংঘে ইরানের নির্বাচিত প্রতিনিধিকে ভিসা দিতে আমেরিকা অস্বীকৃতি জানানোর পর অন্য কূটনীতিকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণার পরিকল্পনা তাদের নেই। হামিদ আবু তালিবি 1979 সালে তেহরানি যুক্তরাষ্ট্রের দূতাবাস দখলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথিত অভিযোগে আমেরিকার কর্মকর্তারা তার মনোনয়নে আপত্তি করেছে। আবু তালিবি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।